হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলবো, এটা ওয়ার্ল্ডের একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমেরিকাতে ইউনাইটেড স্টেটসে অবস্থিত। এবং আজকের এই ভিডিওতে আপনারা ইয়েল ইউনিভার্সিটি সম্পর্কে জানবেন, এবং এই ভিডিওতে আপনারা ইয়েল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যাবতীয় সকল ধরনের তথ্য জানতে পারবেন, যেগুলো আপনি বাংলাদেশি হন, ইন্ডিয়ান হন, বা অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেগুলো আপনার জানা দরকার যদি আপনি এখানে ভর্তি হতে চান, বা এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনার জানার প্রয়োজন পড়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ভিউয়ার্স, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিটি। এখানে আমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়ি, আজকে আমরা ইয়েল ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস সম্পর্কে এ টু জেড ডিটেলস অ্যাডমিশন ইনফরমেশন জেনে আসি। ওকে, প্রথম আমরা কিছু বেসিক ইনফরমেশন জানবো এই ইউনিভার্সিটি সম্পর্কে। এর লোকেশন হচ্ছে নিউ হ্যাভেন, ইউনাইটেড স্টেটস, অ্যান্ড এরিয়া হচ্ছে 373 একর, এবং এখানে টোটাল স্টুডেন্ট আছে 15,184 যার নিউ হ্যাভেনে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে তার মধ্যে 22%, যেটা হচ্ছে 3,280। অর্থাৎ একটা ভালো পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কিন্তু এখানে রয়েছে, 22%, ভালো বলা চলে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 6.3%, অর্থাৎ খুবই কম অ্যাকসেপ্টেন্স রেট এখানে। বিষয়টা একটু মাথায় রাখবেন যে অনেক অনেক কম্পিটিটিভ একটা ইউনিভার্সিটি এটা, এবং আমরা অন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেছি অ্যাকসেপ্টেন্স রেট যেখানে হচ্ছে 40%, 30%, সেখানে এখানে 6.3%, মানে বোঝা যাচ্ছে যে কতটা কম্পিটিটিভ এখানে ভর্তি হওয়া। ওকে, তো ইয়েল ইউনিভার্সিটির মধ্যে প্রায় 2,000-এর মতো আন্ডার গ্রাজুয়েট কোর্স রয়েছে, যার মধ্যে রয়েছে 80টা মেজর্স। 80টা মেজরের মধ্যে আপনারা 2,000 আন্ডার গ্রাজুয়েট কোর্স পাবেন, তার মধ্যে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। একটা বিষয় খেয়াল রাখবেন যে অন্যান্য দেশের প্রোগ্রাম বা কোর্সগুলোর সাথে আমাদের দেশের একটু পার্থক্য আছে। আমরা জাস্ট একটা মেজর বা বেসিক বিষয়টি নিয়ে হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করে দিয়েছি। যেমন ব্যাচেলর যদি কেউ আপনার সাইকোলজি নিয়ে করে, তাহলে সে ব্যাচেলর ইন সাইকোলজি, ব্যাচেলর সোশ্যাল সায়েন্স, এরকম কিছু একটা তার ডিগ্রি আছে। কিন্তু এখানে দেখবেন যে এদের যে কোর্সগুলো রয়েছে, যে প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো অনেক বিক্ষিপ্ত এবং অনেক বিস্তৃত বলা চলে। অর্থাৎ সাইকোলজির মধ্যেও যে আরও অনেক অনেক ভাগ আছে, এই প্রতিটা ভাগের উপরে কিন্তু এর একটা করে প্রোগ্রাম রয়েছে, কোর্স রয়েছে। এই জন্য আপনার যদি ইন্টেনশন থাকে যে আপনি যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর এখানে আন্ডার গ্রাজুয়েট শেষ করবেন, বা মাস্টার্স বা পিএইচডি শেষ করবেন, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে আপনার এই সাবজেক্ট, আপনার এই টপিকের রিলেটেড আরও বিভিন্ন বিস্তৃত বিষয়, বিস্তৃত কোর্স রয়েছে এখানে, যে তার মধ্যে যে কোনো একটা হচ্ছে আপনি বাছাই করে নিতে পারেন। এবং এখানে দারুণ কিছু ইনফরমেশন দেওয়া আছে, 2,000-এর বেশি কোর্স আগেই বললাম, এবং স্টুডেন্ট টু ফ্যাকাল্টি রেশিও যেটা হচ্ছে 6:1, অর্থাৎ 6 স্টুডেন্টের জন্য একজন টিচার রয়েছে, একজন ফ্যাকাল্টি মেম্বার রয়েছে। বুঝতে পারছেন যে অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে এখানে। হ্যাঁ, 80টা মেজর আগেই বলেছি আমরা, এবং 53টা ফরেন ল্যাঙ্গুয়েজে হচ্ছে এখানে পড়ানো হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যত ফরেন ল্যাঙ্গুয়েজ থাকুক, এটা মানে সব কোর্সে থাকে না, সব প্রোগ্রামে থাকে না, কিন্তু যদি আপনার ইংলিশটা থাকে, যদি আপনি ইংলিশে করতেছেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। কারণ ইংলিশ হলে আপনার অপরচুনিটি বেড়ে যাবে, আপনি আরও বেশি বেশি ইউনিভার্স, বেশি বেশি প্রোগ্রামে, বেশি বেশি কোর্সে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে দেখা যাচ্ছে 500-এর বেশি অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন, 75 পারফরমেন্স গ্রুপস, আরও অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা দেখতে পাচ্ছি। মতো একটা স্ট্যাটিস্টিক আমাদের দেখানোর চেষ্টা করেছে, এটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এটা নেওয়া হয়েছে। এবার অ্যালামনাই মধ্যে দেখি যে আমরা প্রায় 65 নোবেল পুরস্কার বিজেতা কিন্তু রয়েছে ইউনিভার্সিটি থেকে, সেটা অক্টোবর 2020 পর্যন্ত, 2021-22, আমরা এখন 23 আছি। বুঝতে পারছেন যে আরও অনেক বাড়তে পারে, 65-এর বেশিও হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 ইউএস প্রেসিডেন্টস, অর্থাৎ আমেরিকার 5 প্রেসিডেন্ট কিন্তু এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, এবং আরও রয়েছে 19 সুপ্রিম কোর্ট জাস্টিস, 13 লিভিং বিলিয়নিয়ার্স, অর্থাৎ 13 লিভিং বিলিয়নিয়ার্স কিন্তু এর মধ্যে রয়েছে। এবং আরও মানে অনেক অ্যালামনাই অনেক স্ট্রং, অনেক ভালো জায়গা আছে এখান থেকে পড়াশোনা করে মানুষজন, এটা মূলত বোঝানো হয়েছে। তারা এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেক তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের মানে ভিতরে একটা ইন্সপায়ারেশন কাজ করে, যে আমাদের অ্যালামনাই, আমাদের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে মানুষ এত ভালো জায়গায় আছে, ভালো কিছু করছে, তখন মানে অনেক ভালো লাগে আর কি। এই জন্য আপনার সাথে মূলত অ্যালামনাই নোটেবল ইনফরমেশনটা শেয়ার করা। যাই হোক,
এবার আসি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কী কী এলিজিবিলিটি লাগবে। বিশেষ করে আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট, হাই স্কুল ডিগ্রি থাকলে যে আপনি অ্যাপ্লাই করতে পারেন এরকম কিছু না। আমি আগেই বলেছি যে এইটা খুবই কম্পিটিটিভ, অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 6.2%, অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 6 জন হচ্ছে, 100 জন অ্যাপ্লাই করলে মাত্র 6 জন হচ্ছে সেখানে অ্যাকসেপ্টেন্স লেটার পায় বা অফার লেটার পায় বা ভর্তি হওয়ার সুযোগ পায়। বুঝতে পারছেন যে আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট, যদি আপনার এখানে ব্যাচেলর করতে চান তাহলে আপনার SSC SSC GPA 5 হলেই আপনার অ্যাপ্লাই করাটা এখানে উচিত হবে, কারণ একটু কম হলে ট্রাই করতে পারে যদি আপনার প্রোফাইল অন্য দিকগুলো একটু ভালো স্ট্রং থাকে আর কি। তবে একাডেমিক অ্যাচিভমেন্টটা একটু বেশি যত হবে তত আপনার পসিবিলিটি বাড়বে এখানে পড়াশোনা করার জন্য, ভর্তি হওয়ার জন্য, অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার পাওয়ার জন্য। এবার আসি হচ্ছে ইংলিশ প্রভিশন, ইংলিশের দক্ষতা কেমন লাগবে যদি আমরা এখানে ব্যাচেলর বা অনার্স করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে স্যাট প্রয়োজন হবে, স্যাটের স্কোর এখানে 1450, এটা হচ্ছে এভারেজ বলা যায় বা সর্বনিম্ন বলা চাইছে, যত বেশি হবে তত আপনার জন্য ভালো হবে। এবং আইএলসের যে স্কোরটা সেটা হচ্ছে এখানে 7 চেয়ে 7-এর বেশি, 7 মনে করেন যে এভারেজ, 7-এর বেশি হলে আরও ভালো হবে। এবং অন্যান্য কোর্সে অন্যান্য প্রোগ্রামে 7-এর বেশিও চাইতে পারে, এবং টোফেলে হচ্ছে এখানে 100-এর বেশি। এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এখানে আইএলস এবং টোফেল অর্থাৎ ইংলিশ প্রফিসিয়েন্সি যে ব্যাপারটা এখানে একটু মানে বেশি চেয়েছে, 7 অন্যান্য জায়গায় 6.5 হলে দেখা যায় বড় বড় ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায়। 7+ মানে হচ্ছে 7 যত বেশি হবে তত আপনার হায়ার অপরচুনিটি থাকবে। তো যাই হোক, আপনাদের যদি ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকে তাহলে হচ্ছে আপনারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, রিকমেন্ড করব। এবার হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা মূলত মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড পিএইচডির জন্য এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে মূলত কোন কোন ধরনের এলিজিবিলিটি বা আবেদন করার যোগ্যতা মূলত কেমন হবে। এখানে একাডেমিক অ্যাচিভমেন্ট হচ্ছে CGPA 3+, অর্থাৎ আপনি 3 থাকলে অ্যাপ্লাই করতে পারছেন, 3 যত বেশি হবে তত হচ্ছে আপনার অপরচুনিটি বেশি বাড়বে এখানে অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার পাওয়ার জন্য। একটা জিনিস আগে বলে রাখি আপনাদেরকে যে আন্ডার গ্রাজুয়েটে এখানে ভর্তি হওয়া বা অ্যাকসেপ্টেন্স বা অফার লেটার পাওয়া আর গ্র্যাজুয়েটে অফার লেটার পাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। মানে আপনার যদি মাস্টার্স বা পিএইচডির জন্য এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার সুযোগটা বা আপনার যে পসিবিলিটি এটা কিন্তু একটু বেশি থাকে। এই জন্য CGPA একটু ভালো রাখবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়। এবার আসছে যে ইংলিশ প্রফিসিয়েন্সি, যদি আপনি এখানে মাস্টার্স বা পিএইচডি করতে চান তাহলে আপনার CGPAটা কেমন থাকা দরকার। এখানে GMAT, GRE এগুলো হচ্ছে সব কোর্সে থাকে না, কিছু কিছু কোর্সে কিছু প্রোগ্রামে থাকে, আপনার এটা মাথায় রাখবেন। আপনার যে প্রোগ্রামগুলো দেখবেন ইউনিভার্সিটির, আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে দেবো, আপনার সেই প্রোগ্রামগুলো দেখবেন এবং তার মধ্যে দেখবেন যে ওই প্রোগ্রামে কি আপনার GRE বা GMAT চেয়েছে কি না, যদি চাই তাহলে হচ্ছে আপনার এটা লাগবে, সেটা থাকবে না। অ্যান্ড আইএলস টোফেলের প্রভিশনটি দেখলাম যে একই, আন্ডার গ্রাজুয়েট যেমন এখানেও সেরকম, অর্থাৎ 7 সর্বনিম্ন 7-এর উপরে থাকলে পরে আপনার জন্য ভালো হবে। এবং টোফেলও হচ্ছে 100, তাহলে একটা ভালো পরিমাণ স্কোর বা ভালো পরিমাণ স্কিল আপনার থাকা দরকার যদি আপনি ইয়েল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে চান, অফার লেটার পেতে চান। এবার আছে বলতে টিউশন ফি বা আদার কোর্স খরচ মরসের দিকে আসি। আন্ডার গ্রাজুয়েটের জন্য হচ্ছে যে খরচটা, এখানে টিউশন ফিসের জন্য আপনার $64,700 হচ্ছে সেমিস্টার টিউশন ফি। তো বুঝতে পারছেন যে একটা হায়ার অ্যামাউন্ট অফ টিউশন ফি এখানে দরকার। হাউজিংয়ের জন্য আপনার সেমিস্টার ভিত্তিক $10,900 খরচ হতে পারে। অ্যান্ড বোর্ডের জন্য এটা সম্ভবত আপনার খাবারের যে খরচ আছে সেটা হচ্ছে $8,280, এবং স্টাডি ম্যাটেরিয়াল জন্য এরকম, এবং স্টুডেন্ট অ্যাক্টিভিটিসের জন্য এরকম, অর্থাৎ টোটাল আপনার $27,705। এটা কিন্তু এদের ওয়েবসাইটেই এই তথ্যটা দিয়ে দিয়েছে। হায়ার কস্ট বলা চলে, একদম হায়ার কস্ট বলা চলে। তবে আপনারা যারা একটু মধ্যবিত্ত শ্রেণীর, বাংলাদেশ তো অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলি, আপনি ট্রাই করবেন স্কলারশিপ নেওয়ার জন্য, ফাইন্যান্সিয়াল এড নেওয়ার জন্য, এবং সেখানে পার্ট টাইম জব যদি পাওয়া যায় ইউনিভার্সিটির মধ্যে, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য ভালো হবে, আপনার পড়াশোনাটা ফ্রি হবে এবং আপনি চাইলে সেখান থেকে ইনকাম করে, এই যে মনে করেন যে রুম বোর্ড স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো আপনারা নিজেরাই বহন করে নিতে পারেন। তো বোঝা যাচ্ছে যে এখানে যে যদি টিউশন ফিটা অনেক বেশি, অনেক হায়ার, যদি আমরা স্কলারশিপ ছাড়া চিন্তা করি তাহলে অনেক হাই আর কি। একই কথা 2022 সালের থেকে 2023 সালেরটা মানে একটু তুলনা করলে বোঝা যাচ্ছে যে এখানে $3,000 মধ্যে একটু বেড়েছে আর কি। এবার সে গ্রাজুয়েটের জন্য খরচপাতি আর কী অবস্থা দেখা যাক। গ্রাজুয়েটের জন্য হচ্ছে আপনার এখানে মান্থলিও বলে দেওয়া আছে, 9 মাসের বলে দেওয়া আছে, 12 মাসের হচ্ছে, 1 বছরেরও বলে দেওয়া আছে।
আপনারা এখানে দেখে নেবেন যে হাউজিং অ্যান্ড ফুডের জন্য কত, পার্সোনাল মেডিকেলের জন্য, ট্রান্সপোর্ট, টিউশনের জন্য কত, টিউশনের জন্য দেখতে পাচ্ছি যেখানে মোটামুটি কমান্ডার গ্রাজুয়েটের চেয়ে যদি আপনি মাস্টার পিএইচডি যেতে চান তাহলে টিউশন ফিটা একটু কম দেখাচ্ছে। অর্থাৎ আমরা আগে দেখেছিলাম যে $64,000 মতো এরকম কিছু একটা, এখানে সেটা $46,000 বা $47,000 হয়েছে। টিউশন ফিটা একটু কম, কিন্তু আপনার অন্যান্য খরচপাতিগুলো একটু সব মিলে আপনার $83,000 বারো মাসে প্রয়োজন হবে। এছাড়াও আমরা ডান বাম পাশে কিছুটা তথ্য রেখেছি, এতে তো অনেক ধরনের কোর্স থাকে, অনেক ধরনের প্রোগ্রাম থাকে, ফুল টাইম থাকে, পার্ট টাইম থাকে। হ্যাঁ, তো সেরকম চিন্তা করলে হচ্ছে আপনাদের এরকম খরচ হইতে পারে, আপনাদের কোর্স অনুযায়ী এই খরচটারও আমরা হচ্ছে ডান পাশে রেখে বাম পাশে রেখে দিয়েছি, আপনারা এখান থেকে হচ্ছে ধারণা নিতে পারবেন। অ্যান্ড অ্যাপ্লিকেশনের প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে জানানো দরকার। এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে ওদের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম হয়, যেটা হচ্ছে ওদের ইয়েল স্পেসিফিক কোয়েশ্চেন্স আছে, অর্থাৎ আপনাকে যাচাই বাছাই করার জন্য হচ্ছে মূলত কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো আপনাকে অ্যান্সার করতে হবে, মানে ফিল আপ করতে হবে অনলাইন ফর্মটা। অ্যান্ড আপনার একটা অ্যাপ্লিকেশন ফি দরকার, যেটা হচ্ছে $80 একটা ফি দরকার, এবং আপনার দুইটা টিচার্স রিকমেন্ডেশনস লাগবে, তারপরে কাউন্সিলার রিকমেন্ডেশন অ্যান্ড স্কুলস রিপোর্ট। এটা হচ্ছে মূলত আন্ডার গ্রাজুয়েটের জন্য লাগতে পারে, আপনার মাস্টার পিএইচডির জন্য লাগতে পারে কিনা আমার জানা নেই, তবে এটা সম্ভবত আর্জেন্ট আন্ডার গ্রাজুয়েটকে ফোকাস করে করা হয়েছে। সে আপনার স্যাট লাগবে, এসিটি লাগবে ডকুমেন্টস হিসাবে, মিডিয়া রিপোর্ট এটা সম্ভবত বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না, তারপরেও যারা হচ্ছেন প্রোগ্রামগুলো ভালোভাবে দেখবেন তখন আপনারা বুঝে নেবেন যে আসলে কী কী চেয়েছে। তো অ্যাপ্লিকেশনটা এইভাবেই হবে, মূলত আপনার কিছু ডকুমেন্টস লাগবে, এদের হচ্ছে নির্দিষ্ট কিছু ইয়েল স্পেসিফিক কোয়েশ্চেন্স আছে, এগুলো হচ্ছে আপনাকে অ্যান্সার করতে হবে, $80 একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে মূলত মূল ভিডিও। আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে জেনে নেবেন। আমাদের ফেসবুক গ্রুপে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি, এবং আমাদের একটা সার্ভিস অলরেডি চলমান আছে, সেটা হচ্ছে ফ্রেশার জব সার্ভিস। আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন, অর্থাৎ আপনি মাত্র অনার্স বা মাস্টার শেষ করেছেন কিন্তু আপনি জবের ক্ষেত্রে একটু সমস্যা পড়ে গেছেন, বিভিন্ন জায়গায় জব খুঁজতে গিয়ে দেখেন যে আপনার কি চাচ্ছে, এক্সপিরিয়েন্স চাচ্ছে, কিন্তু আপনি তো ফ্রেশ গ্রাজুয়েট, আপনি এক্সপিরিয়েন্সটা কীভাবে পাবেন? তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা ফ্রেশার জব নিয়ে কাজ করছি প্রায় 3 বছর ধরে। আমরা সেই সকল জব অপরচুনিটিগুলো আপনাদের সামনে উপস্থাপন করি যেগুলো হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না, অর্থাৎ আপনি জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট হলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড আমরা 3 বছর ধরে অভিজ্ঞতার সাথে বিভিন্ন সোর্স থেকে অথেন্টিক অরিজিনাল জবগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা যদি আমাদের সার্ভিস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের গ্রুপে, আমাদের ফেসবুক পেজে জেনে নিতে পারেন, আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন বিস্তারিত জানার জন্য। অ্যান্ড অফকোর্স আবার অনুরোধ থাকবে, যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।